আচ্ছা, আজি আমি গোলাঘাটের মাজমজিয়াত আসলে মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রীর আচলাম পুতলিকা দাস করছো বিষয় এটাই যে জাতি মাটি ভেটি কোয়া এখন সরকারে যে আসলে এতিয়া দুখিয়া মানুষের যে ভেটি আর মাটি যে রক্ষা করব নাই প্রটেকশন দিব নাই তার বিপরীতে কিন্তু বহিরাগত বণিক গোষ্ঠীক আসলে প্রটেকশন দিছে এই কথা যাকালি কাজিরঙা ইংল্যান্ড পথারের কথা স্পষ্ট হয়ে পড়ল। যাকালি আচ্ছার কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক জগদীশ বৰাইকৰ নেতৃত্বত আচ্ছা গোলাঘাট জেলা সমিতির নেতৃত্বত আচ্ছার একটা সজাতি দল তাদ উপস্থিত হয়েছিল শ্রমিকসলক ভুক্তভোগী রাইজক লো তাতে আসলে সেই প্রতিবাদ এই উক্ত স্থানলে যাওতে আসলে আরক্ষী গুরুদা গুলক যে প্রহার করলে আসলে সেই তীব্রভাবে আমি গরিহণা জানাইছো। আর যখন সরকার আসলে চাহ শ্রমিক রাইজে আসলে ভোট প্রদান করে শাসন আনিছিল এইখান সরকারে কিন্তু চাহ শ্রমিকর আসলে যি শোষণ নীতি আরম্ভ করেছে যে শীতলাই নীতি আরম্ভ করেছে আমি তীব্রভাবে গরিহণা জানাইছো আর ইয়ার ফল কিন্তু ভুগিবলে সরকারখানে সাজু হয়ে থাকুক। চক যে চাহ শ্রমিকক এক কথা মাটি প্রদান করব নোৱাৰা এখন সরকার যখন সরকারে চাহ শ্রমিকর মাটি কাঢ়ি বণিক গোষ্ঠীক ফাইভ স্টার হোটেল বনাবলেছে এই কেন কথা আর যখন শ্রমিকে নিজের মাটিডোখর চাবলে যাব নয় নিজের মাটিডোখলে যাব নয় সে আসলে আটাইতক পরিতাপর বিষয়। আসলে যিকজন পুলিশ বিষয়ার নেতৃত্বত আসলে আচ্ছার নেতৃত্বর উপর প্রতিবাদকারীর উপর আসলে গুরুলা গুলকে প্রহার করেছে তীব্রভাষায় গরিহণা জানাইছো। আমি ডিজিপি মহোদয়ক আমি দাবি জানাইছো যে অতি শীঘ্রই তৎকালীনভাবে আসলে আমি কার্যকরী হওয়াতক এই বিষয়াকজনক নিলম্বন যদি নকরে কিন্তু আচ্ছায় মনে মনে বহি থাকবে আমি সহ্য নকরো এটি স্পষ্ট কথা। আর কাজিরঙার হাতিগুলি চাহ বগিচার ডিভিশন রঙাজান চাহ বগিচার যে ভূমি হায়ার্ড গ্রুপক যে দিয়ার যে পরিকল্পনা হায়ার্ড আসলে পুলিশ মেইল দিয়ে লগা যে কাটাদার লগা যে ওয়াল দিয়ার যে ব্যবস্থা এই ব্যবস্থা কিন্তু বন্ধ করব সরকারখানে এই ব্যবস্থা বন্ধ যদি নকরে কিন্তু স্বাধীন ছাত্র সন্থা আর চাহ জনগোষ্ঠীর রাইজে কেউ হাত হাবতে বহি না থাকে যাকালি তার একটা উমান ইতিমধ্যে জনগণে পাইছে। আর আচ্ছার কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদকক আর আচ্ছার সজাতি দলটক আসলে হাত তুলিবলে হাত লগাবলে আসলে পুলিশের সাহস কত পালে সেই নিজের মাটিডোখরলে যাবলে যিখিনি মানুষ তার শ্রমিক গৈছে যিখিনি জনগোষ্ঠী মানুষ গৈছে সেই মানুষখিনি হাত লগালে মানে পুলিশের সাহস কত পালে আসলে হেরনিয়া গুন্ডার দরে যেন ব্যবহার করা হয়েছে আসলে সাধারণ মানুষক খাতি খাওয়া মানুষক আসলে সুরক্ষা প্রদান করব নয় যখন সরকার সাধারণ মানুষক নিরীপ মানুষক আসলে চাহ জনগোষ্ঠী মানুষক যে সুরক্ষা দিব নয় আসলে বণিক গোষ্ঠীরপরা কিছু টাকা লো কিছু বৃহৎ বিজন পরিমাণের টাকা লেনদেনত আসলে যে ইয়াত যে কোনো পলিটিশিয়ান জড়িত নাই তার কোনো কথা নাই। আর আটাইতক ডর কথা হচ্ছে যে বোকাহাট সমষ্টির বিধায়ক অতুল বৰা আর তেখেত কৃষি মন্ত্রী হয় কেবিনেট মন্ত্রী হয় তেখেত কিন্তু আসলে ইয়ার রহস্যজনক যদি স্থিতি এই স্থিতিও কিন্তু আমাক আসলে আমি সহজভাবে লব পর নাই আর অতুল বৰাই কিন্তু ইয়ার ফল যে পরবর্তী সময় বোকাহাট সমষ্টির রাইজে যে দিব আর যে বিজেপি সরকারক যে মানে চাহ জনগোষ্ঠীর রাইজে ইয়ার যে উত্তর যে দিব এই কথাটা কিন্তু এটা স্পষ্ট হয়ে পড়ছে। আর যেতালেকে আসলে এই হায়াটর যে গ্রুপক আসলে পঞ্চতারকা হোটেল বনাবর কারণে যদি ব্যবস্থা এই ব্যবস্থা যদি বাতিল নকরে ইয়াত যদি কোনো পাবলিক হিয়ারিং নোহাকে কোনো আলোচনা নোহাকে যদি কিবা একশন হয় বা কিবা ব্যবস্থা সরকার যদি জোর জোরকে লয় কিন্তু তার কারণে যিকোনো পরিস্থিতি উদ্ভব হব পারে শ্রমিক রাইজে নিজের অধিকারের কারণে যিকোনো একটা স্তরলে যাব পারে তার কারণে কিন্তু সরকার মুখ্যমন্ত্রী গৃহ বিভাগ তার কারণে জগরিয়া হব এই কথা স্পষ্ট করেছো। আর যিকজনক মই এতিয়া কথা কৈছো যে যিকজনক মহিলা শ্রমিকক মহিলা প্রতিবাদকারীক আসলে পুরুষ পুলিশে আসলে প্রহার করা আসলে লজ্জাজনক কথা আর আসলে এইসময় আসলে কি কি আমি দেখবলে নাপাম আর যখন সরকারে আসলে চাহ শ্রমিকক নিরাপত্তা দিয়ার কথা বারম্বার কৈ আছে কিন্তু চাহ শ্রমিকক নিরাপত্তা নিদি আসলে চাহ শ্রমিকক গুরুলা গুল কৈ যেন ধরনের আসলে গরু ছাগলীর দরে প্রহার করেছে আপনাদের দেখি আচরিত হব আমার যিকজন লড়াক প্রহার করেছে আসলে মেডিকেলাইজ হয়ে আছে জায়গা নাই তখন পিঠিত ইমানে কূপ পড়েছে কিহর কারণে কার কারণে আসলে আমার টেক্সত তেখেতসকলক আমি দরমা দি দরমা পায় সাধারণ রাইজর টেক্সর দরমা পায় কিন্তু সাধারণ রাইজক নিরাপত্তা দিব নয় সাধারণ রাইজক প্রহার করবলে এনে কি করেছিলেন তার প্রতিবাদকারী সকলে এনে কি কাম করেছিল যার কারণে নাকি পুলিশে প্রহার করবলগা হল তার তো কোনো লাঠির জং দা কথা লো যা নাছিল নিজের মাটিডোখর কথা কবলে গৈছিল তাতে প্রতিবাদস্থলী তাতে আসলে উক্ত স্থানেরপা স্মারকপত্র দাবিপত্র দিবলে গৈছিল সেই ভুল আছিল জানো হ্যাঁ যখন সরকারে লাভ বিলাস করবর কারণে বণিক গোষ্ঠী কেনে ফাইভ স্টার হোটেল বনাবর কারণে ব্যবস্থা করব পারে সেই ব্যবস্থার বিরুদ্ধে মাত মতো কিন্তু আচ্ছার ভুল আছিল জানো শ্রমিক রাইজের ভুল আছিল জানো এই কথাটা কিন্তু সরকারখানে বুঝি উঠার প্রয়োজন আছে আর পরবর্তী সময় কিন্তু ইয়ার যে ফল ভুগিব যে লাগিব ইতিমধ্যে জনগণে বুঝি পাইছে আর বিজেপি সরকারখানে বুঝি যদি সময়ত নাপায় কিন্তু তার কিন্তু পিছত পস্তাব লাগবে এই স্পষ্ট কথা। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।